सुप्रिय शिक्षार्थी अस्सलामु अलैकुम। रोटारी स्कूल एंड कॉलेज ऑनलाइन क्लास पक्ष के शुभेच्छा। शिक्षार्थी केमन आछो तुम्हरा? आशा करछि भालो आछो, सुस्थ आछो, निरापदे आछो। आमी कामरुन नाहा निलु, द्वितीय श्रेणी बांगला विषय किछु पाठ निये आलोचना करब। चलो आज के आमरा आमादेर पाठेर विषय चले जाई। आज के आमादेर पाठेर विषय होच्छे जलपरी ओ काठुरे। तो शिक्षार्थी देखो, एर आगे जलपरी ओ काठुरेर गल्पे আমি কিন্তু তোমাদের পুরা গল্পটাকে রিডিং পড়িয়েছিলাম। আমি বলেছিলাম এই রিডিং থেকে কিন্তু তোমাদের বানান শুদ্ধিকরণ আসবে। আজকে আমি তোমাদের এই রিডিং থেকে যে বানানগুলো আমাদের মানে আসে মূলত যেগুলোতে আমাদের ভুল হয় সেই বানানগুলো আজকে আমরা শিখব, এবং সেই তারপরে আমরা শিখব যে আমাদের যে শব্দ অর্থ আছে সেইটা, বাক্য গঠন ইত্যাদি। তো চলো, আজকে আমাদের এর আগের ক্লাসে আমরা কী করেছি, রিডিং করেছি, आज के बानान शुद्धकरण शिखब। अत हे प्रथम भूल बाना शुद्ध बाना যে বানানগুলো সাধারণত আমাদের একটু ভুল হয়, মনে হচ্ছে একই বানান বাট ভুল হয়। যেমন গরিব, সেক্ষেত্রে আমি নিচ্ছি, তোমরা আমার সাথে সাথে লিখো, পরে আমি তোমাদের বানানটা শুদ্ধ করে দিব। আগে তোমরা লেখো, দেখো তো তোমরা পারো কি না একটু চেষ্টা করো। তারপর কাঁপতে, কুড়াল, লোভী, ঘটনা, দারে, নিচা, নিচি, শিক্ষার্থীরা দেখো আমরা কতগুলো ভুল বানান লিখেছি। প্রথমটা কী হবে দেখো তো, আশা করছি আমার লেখার সাথে সাথে তোমরাও
অনেকটা পারছ, অনেকগুলো যেহেতু তোমরা রিডিং পড়েছ, তাহলে কি হবে প্রথমটা গরিব, কি লিখেছ, লিখতে পেরেছ, তোমাদের সাথে মিলেছে আমার লেখা? হ্যাঁ অবশ্যই মিলবে। তারপর দেখো এখানে আমি কাঁদতে লিখেছি, তাহলে এটা ভুল বানান, শুদ্ধ হবে কাঁদতে। তারপর কিছুক্ষণ, শিক্ষার্থীরা কিছুক্ষণ মানে দেখো, কিছু ক্ষীয় মুদ্নন্য, কিছুক্ষণ। কুড়াল, আমাদের সঠিক বানানটা হচ্ছে উড়াল। তারপর হঠাৎ, আর সঠিক বানান হচ্ছে হঠাৎ। আর রূপা বানান দেখো, রূপা রসুকার রূপ পয়কার পা, রূপা খুশি। শিক্ষার্থীরা দেখো তোমরা এই যে বানানগুলো দিয়েছে আমার সাথে সাথে, তোমরাও বাসায় লিখেছো আমার সাথে সাথে, কিন্তু তার আগে দেখো তুমি অনেকগুলো পারছ, যেগুলো পারছ না সেগুলো এখান থেকে দেখে নাও। তারপর লোভি, আমাদের সঠিক বানানটা হবে লোভি। ঘটনা, আসলে হবে ঘটনা। দ্বারে, আর ধারে। ইচ্ছে, ইচ্ছে। মিচামিচি, মিশা। আর অনেকক্ষণ বানানটা দেখো কি সঠিক না ভুল দেখো তো। হ্যাঁ এটা অনেক সময় টিচাররা তোমাদের পরীক্ষা করার জন্য একটা সঠিক বানান দিয়ে দিবে, দেওয়ার পর বলবে তোমাকে ঠিক করতে। এখন তুমি তো মনে করেছো সবগুলি ভুল, হয়তো এটাও ভুল না, এটা অনেকক্ষণ অনেকক্ষণ সঠিক বানানটাই এটা। তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা এই বানানগুলো, আমাদের যে সামনে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে কিন্তু আমাদের বানান শুদ্ধকরণ আছে, যুক্তবর্ণ আছে। তাহলে আমরা কী করব, এগুলো সব আমরা বাসায় এগুলি পড়ব, কারণ এগুলি পড়লে দেখা গেছে আমাদের। তারপর আর কী করব, শিক্ষার্থীরা দেখো তাহলে আমরা কী করব, আমাদের এই বানানগুলো আমরা ঠিকমতো পড়ব। তারপর এবার আমরা চলো, তোমরা লিখে নাও আমার সাথে সাথে। প্রথমে গরিব, গরিব। কাঁপতে, কাঁপতে, কাঁপতে। চন্দ্রবিন্দু হচ্ছে কাঁপতে। কিছুক্ষণ, কিছুক্ষণ। উড়াল, উড়াল। হঠাৎ, হঠাৎ। রূপা, রূপা। খুশি, খুশি। লোভী, লোভী। ঘটনা, ঘটনা। দ্বারে, ধারে। ইচ্ছে, ইচ্ছে। মিছামিছি, মিছামিছি। অনেকক্ষণ, অনেকক্ষণ। তাহলে শিক্ষার্থীরা আমরা এই যে জলপরী ও কাঠুরের গল্পে যে বানান শুদ্ধকরণগুলি পেয়ে গেলাম। তাহলে এবার আমরা চলে যাই আমাদের আমাদের যে শব্দার্থগুলি আছে পৃষ্ঠা 26-এ, আমরা সেখানে চলে যাই। এবার দেখো জলপরী ও কাঠুরের গল্পে আমরা এখন শব্দার্থগুলো শিখব। জলপরী ও কাঠুরের গল্পে আমরা এখন কী করব, শব্দার্থগুলো দেখব। কাঠুরে, যিনি কাঠ কাটেন। উঠার, স্রোত। দুঃখ, কিছুক্ষণ। সততা, শিক্ষার্থীরা দেখো এই শব্দার্থগুলি আমরা এখন জানব। কাঠুরে মানে যিনি কাঠ কাটেন, যে কাঠ কাটে, যে কাটে। কুড়াল মানে কুঠার বা কাঠ কাটার হাতিয়ার,
আর কাটা হাতি আর স্রোত নদীর ধারা স্রোত মানে নদীর ধারা বা জলের ধারা তারপর আসে দুঃখ মনের কষ্ট কিছুক্ষণ অল্প সময় কিছুক্ষণ কিছুক্ষণ অল্প সময় তারপর হচ্ছে সততা কাজে ও কথায় সত্যকা কাজে ও কথায় সৎ থাকা ধরে দেখো কাঠুরে যে কাঠ কাঠে কুড়াল কাঠ কাঠার হাতিয়ার স্রোত জলের ধারা দুঃখ মনের কষ্ট কিছুক্ষণ অল্প সময় আর সততা কাজে ও কথায় সৎ থাকা শিক্ষার্থীরা তাহলে তোমরা এই শব্দার্থগুলো লিখে নাও আর আমার সাথে তোমরা লিখে ফেলেছো নিশ্চয়ই এখন আমরা পড়বো ঘরের ভিতরে এটা তোমাদের SW থাকবে শিক্ষার্থীরা এটা তোমাদের SW থাকবে দেখো তোমরা এই শব্দার্থগুলো ভালো করে লিখে নাও এবং বাসায় পড়বে তারপর শিক্ষার্থীরা তোমরা এবার চলে যাই আমরা ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করা এইটা তোমরা বাসায় করবে এই SWটা তোমরা কী করবে বাসায় করবে আমি মুখে বলে দিচ্ছি তোমরা দেখো লোকটি ঢ্যাঁশ পেয়ে কাঁদতে লাগলো লোকটি কি পেয়ে কাঁদতে কুড়াল পেয়ে কাঁদতে লাগলো লোকটা দুঃখ পেয়ে লোকটা দুঃখ পেয়ে কী করলো কাঁদতে লাগলো ঢ্যাঁশ কাঠুরে নিজের কুড়াল ফিরে পেল না লোভী কাঠুরে নিজের কুড়াল ফিরে পেল না লোকটা দুঃখ পেয়ে কাঁদতে লাগলো তারপর দুই নম্বর হচ্ছে ঢ্যাঁশ কাঠুরে নিজের কুড়াল ফিরে পেল না এখানে হবে লুবি কাঠুরে আর নদীতে খুব কী ছিল শিক্ষার্থীরা স্রোত ছিল নদীতে খুব স্রোত ছিল ঢ্যাঁস কাঠ কাটতে বনে গেল কাঠুরে কাঠ কাটতে বনে গেল সে কুড়াল দিয়ে কাঠ কাটছিল সে কুড়াল দিয়ে কাঠ কাটছিল কাঠুরে সততার জন্য পুরস্কার পেয়েছে শিক্ষার্থীরা পৃষ্ঠা ২৬ দেখো পৃষ্ঠা ২৬ যে লোকটি দুঃখ পেয়ে কাঁদতে লাগলো খ ঢ্যাঁশ কাঠুরে নিজের কুড়াল ফিরে পেল না লোভী কাঠুরে নিজের কুড়াল ফিরে পেল না নদীতে খুব কী ছিল স্রোত ছিল ঘ ঢ্যাঁশ কাঠ কাটতে বনে গেল কাঠুরে কাঠ কাটতে বনে গেল সে ঢ্যাঁশ দিয়ে কাঠ কাটছিল সে কুড়াল দিয়ে কাঠ কাটছিল আমরা এখান থেকে শব্দগুলো এটার ভিতরে বসিয়ে আমরা কী করব আমরা এই ফাঁকা ঘরগুলি পূরণ করব কাঠুরের সততার জন্য পুরস্কার পেয়েছে কাঠুরে এই যে আমরা এগুলি পেয়েছি এগুলি আমরা বাসায় SW করব এবার চলে যাই আমরা যুক্ত বর্ণে এই যুক্ত অক্ষরগুলি ছাড়াও আমরা যে বইয়ের ভিতরে যে যুক্ত অক্ষরগুলি আছে সেটাও আমরা শিখব যুক্ত বর্ণ ভেঙে শব্দ তৈরি করো দুটি করে তাহলে দেখো এখানে কি আছে প্রথমটা হচ্ছে যে দন্তা স জফালা তাহলে রফালা তাহলে আমরা কি বলবো দন্তা স
जो कि है देखो तो शिक्षार्थी कि स्रोत है ना हमारे स्रोत पड़े ना एक सहस्र अर्थात हजार अजस्र मानी अनेक तर हे क्षीय कध्यन्स एखने क्षीयर ये कि कक्ष शिक्षा शिक्षक कथा कक्षे शिक्षा दें तर हे गए दुन ध न जो ध जफला तेल की हाँ देखो जफला दिए और एक अच्छा एखे हमें नय दिए दी गंध एक बंध और तुम्हारे जे एक आना जे सन्ध्या तपर এইগুলি দিয়েও আমরা কি করতে পারি নতুন যুক্তবর্ণ করতে পারি একটাও তাহলে দেখো নিচে চার নাম্বারটা কি আছে চার নাম্বারটাই আছে নিচে শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো বাক্য তৈরি করো গরিব গরিব দিয়ে কি হবে বলো তো কাঠুরে খুব গরিব ছিল কাঠুরে গরিব ছিলেন তারপর নদী নদী আমরা এখানে নদীতে লিখতে পারি নদীতে নৌকা চলে নদীতে মাঝি নদীতে মাছ ধরে আবার নদীতে আমাদের বই অনুসারে তবে নদীতে খুব স্রোত ছিল আর তোমরা যদি আরও সহজ করতে পারো অসুবিধা নেই তোমরা একটা পরিপূর্ণ বাক্য যদি গঠন করতে পারো সেটাও লিখতে পারবে তারপর কুড়াল কাঠুরে কুড়াল দিয়ে কাঠ কাঠে কাঠ কাঠে তারপর আরেকটা আছে আরেকটা তোমার এখানের মধ্যে শুধু এটাই না কিছুক্ষণ কাঠুরে নদীর ধারে বসেছিলেন শিক্ষার্থীরা দেখো তাহলে আমরা কি করলাম আমরা এই যে নিজের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করা এই চারটার সাথে সাথে আমরা লোভী দিয়ে করতে পারি সততা দিয়ে করতে পারি তারপর স্রোত দিয়ে করতে পারি সেইখান থেকে আমরা দুই নম্বরের যে ফাঁকা ঘর পূরণ করা যে আছে এখান থেকেও কিন্তু আমরা বাক্য গঠন করতে পারি শিক্ষার্থীরা তাহলে এই চারটার সাথে সাথে আমরা কিন্তু দুই নঙের যে ঘরের ভিতরে শব্দ বসিয়ে ফাঁকা জায়গা পূরণ করো পূরণ করে বাক্য তৈরি করো এখান থেকে কিন্তু আমরা বাক্য গঠন করতে পারি তাহলে শিক্ষার্থীরা আজকে যে আমরা পড়ালাম বানান শুদ্ধিকরণ শব্দার্থ ঘরের ভিতরে শব্দ বসিয়ে বাক্য গঠন করা আর যুক্তবর্ণ প্লাস নিচে শব্দ দিয়ে বাক্য তৈরি করা আমরা এগুলো সব নেক্সট যে আমাদের পরীক্ষার জন্য হবে আমরা এগুলি সব পড়ব তাহলে শিক্ষার্থীরা
তোমরা আগামী যে অ্যাসাইনমেন্ট হবে সেই অ্যাসাইনমেন্টে কিন্তু জলপরি ও কাঠুরে গল্প থেকেই হবে। এর আগে যে আমরা অ্যাসাইনমেন্টগুলি দিয়েছি সেইগুলি কিন্তু আমরা কি করব ভালো করে পড়ব। সেখান থেকে আমাদের আমি হব কবিতা, আমাদের দেশ, সুন্দরবনের ছবির গল্প সুন্দরবন, এগুলি যখন আমাদের ক্লাস চলছিল তখন এগুলি আমরা পড়িয়েছিলাম। তোমরা এগুলি লাইন বাই লাইন পড়বে, এখান থেকে বানান শুদ্ধি হবে, এখান থেকে কবির নাম সহ কবিতা লিখতে দেওয়া হবে, আমাদের পরীক্ষা হবে, সেই পরীক্ষায় আমরা এগুলো সবই দিব। তাহলে তোমরা মাসে ভালো করে পড়বে আর এইচডব্লিউটা করবে, পরবর্তীকালে আমরা স্কুল খুললে এইচডব্লিউগুলো দেখব। তাহলে শিক্ষার্থীরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।